শুভেচ্ছা সকলকে দু সালে আমাদের মাদারপুরের প্রথম মোবাইল ফোনের নেটওয়ার্ক আছে ষাট টাকা করে মিনিট তিনশো টাকার কার্ড রিচার্জ করলে একুশ দিনের মেয়াদ আরট এক টাকা ইন্টারনেট এক হাজার টাকা যারা পোস্ট পেইড সিম ব্যবহার করতো তাদের জন্য ছয়শো টাকা এভাবেই গ্রামীণ ফোন তার ডাকাতের মতো ব্যবসা করতে থাকে সারা বাংলাদেশ জুড়ে দু সালে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা ট্যাক্স ফাঁকি দিয়েছে বারো হাজার কোটি টাকা আদালত গড়িয়ে তিন হাজার কোটি টাকা নিষ্পত্তি হয় তারা সেই টাকা না দিয়ে কাছে উকিল নোটিশ যেটা তাদের কোনো প্রেসিডেন্টের মোহাম্মান নেই তারা এইভাবে এই হলো তাদের চরিত্র এই হলো তাদের ব্যবসায়িক কৌশল আমি বলতে যাচ্ছি যে এম এনপি সিস্টেম আছে আমাদের দেশে সজীব অজের জয় চালু করেছে যেটা বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস সেটা হলো মোবাইল নাম্বার পোর্টাবিলিটি এম এন এর মাধ্যমে আপনার নাম্বার ঠিক রেখে আপনি অপারেটার চেঞ্জ করতে পারবেন আমাদের যে একটা ফোন আছে সেখানে আসতে পারবেন রবিতে তারপর বাংলা লিংকে আপনি আসতে আসতে পারবেন 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 অথবা বাংলা থেকে প্রত্যেকটা চেঞ্জ করতে এক বিশ্বস্ত সূত্রে জানলাম যে প্রতিদিন আমরা ব্যবহার করি চার কোটি টাকা গ্রামীণ ফোন থেকে হয়তো তারা আরও বেশি সেল করে দেখা গেল আমি দশ টাকা আজকে রিচার্জ করলাম বাট ব্যয় করলাম পাঁচ টাকা এই যে ব্যবহার করি সেটার পরিমাণ হলো চার কোটি টাকা লিঙ্ক রবি তারা একটু কম আছে ধরে নেই তারা তিন কোটি টাকা আমাদের কাছে আমরা ব্যবহার করি তাদের অপারেটর থেকে সো এভাবে দশ কোটি টাকা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি আর এইগুলো সবগুলো কোম্পানি হলো বাইরের কোম্পানি বিদেশের কোম্পানি পুরো টাকাটাই বিদেশে চলে যাচ্ছে আর আমাদের যে ফোনটা আছে আমরা যদি এই সিমটা ব্যবহার করি তাহলে আমাদের টাকাটা আমাদের দেশে থেকে যায় দেখা গেল বাংলাদেশের সব জায়গায় টেলিটকের নেটওয়ার্কটা স্ট্রং নেই কিন্তু বাংলা লিঙ্ক রবি গ্রামীণ ফোন তারা সারা বাংলাদেশ কভার করে ফেলেছে সো আপনার কাছে যেই নাম অপারেটারটা ভালো লাগে গ্রামীণ ফোন লিঙ্ক রবি ওইটা আপনার ফার্স্ট সিম হিসাবে রাখেন আর সেকেন্ড সিম হিসাবে সিম কার্ড হিসাবে আপনি টেলিটকের সিমটা দিয়ে দেন যেখানে নেটওয়ার্ক থাকবে আপনার যখন কথা বলার প্রয়োজন হবে আপনি অবশ্যই প্রথম চয়েস আপনার টেলিটক টেলিটক দিয়ে আপনি কল করবেন যেখানে নেটওয়ার্ক নেই সেখানে অন্য কোম্পানির নেটওয়ার্ক আছে আপনি সেইখানে দিবেন ওদের কোম্পানিতে তাহলে যে আমরা আমাদের যে টাকাটা বাংলাদেশের টাকাটা আমরা বাংলাদেশে রেখে রাখতে পারবো আমাদের উন্নয়ন কার্যক্রমে আমরা আরও ভূমিকা রাখতে পারব বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা রাখতে পারবো আর যারা দায়িত্বে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে বাংলাদেশটাকে ভালোবেসে হলেও আপনার নেটওয়ার্কটা বিস্তীর্ণ করে দেন কেন এরকম থাকবে কেন শুধু বিভাগীয় শহর উপশহর বা জেলা শহরে নেটওয়ার্ক থাকবে ওদের মতো সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক থাকবে আমাদের টাকা আমরা দেশে রাখব সো সকল প্রবাসী ভাই বোনদেরকে বলবো আমরা যখন আমাদের সোনার বাংলাদেশে গিয়ে পৌঁছবো এয়ারপোর্ট থেকেই আমরা প্রথম সিমটা কিনবো টেলিটকের এবং আমরা যেখানে থাকবো বাংলাদেশের সেখানে যেই ফোনের নেটওয়ার্কটা বেশি ভালো পাওয়া যায় সেই ফোনটা সিম কার্ডটা কিনবো সো বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ ফোনেই এখন দুইটা সিম কার্ড ব্যবহার করা যায় আমাদের কল দেওয়ার সময় আমরা প্রথম চয়েস থাকবে আমাদের টেলিটক সেকেন্ড চয়েস থাকবে অন্য কোম্পানি সো এভাবেই আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ সো বাংলাদেশটা মায়েরই মতন সো চলুন আমরা আমার দেশকে ভালোবাসি দেশের উন্নয়নের জন্য কাজ করে যাই মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাই তাহলেই তো এই মানব জীবন সার্থক আই লাভ ইউ বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ